ছবি তুলতে তখন ছবি তুলবো বাপের নাম পুরো ভুলে যাও। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে হলো শুক্রবার, আর এখন বাজে ঘড়িতে ঠিক 10টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সবার প্রথমে আমি বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি, তারপরে পর্দাটা চেঞ্জ করব, দরজার পর্দাটা। তো আজকে আমাদের বাড়িতে রান্না নেই, আর আজকে থেকে আমাদের মাছ খাওয়া শুরু। মানে দীর্ঘ কতদিন, 12 দিন পরে আজকে আমরা মাছ খাবো। তো বাড়িতে না, আমরা যে বলেছিলাম সেটা পরে তোমাদের বলবো ভিডিও, তার আগে কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আস্তে আস্তে তোমরা জানতে পারবে, আর আজকে ভিডিওটা পুরোটা দেখো। তো এদিকে আমি বিছানাটা চেঞ্জ করে নিয়েছি, তোমরা হয়তো ভাবতে পারো এখানে আমি বালিশ রাখি, আর এইখানটা একটা কোল বালিশ রাখি কেন। তো এখানটা সুকান্ত হেলান দিয়ে বসে, আর এখানটা আমি বসি, তো সে কারণে এইভাবেই আমি গোছাই। বিছানা গোছানো হয়ে গেছে, আর এদিকে আমার পর্দাটাও লাগানো হয়ে গেছে। তো এখন আমি ঘরটা ঝাড় দেবো, দিয়ে নিচে যাবো রুটি খেতে, তারপরে এসে ছেলেকে স্নান করাবো, আমি মাথা স্নান করবো। তো হ্যাঁ, দিদাবাড়ি তো মজা হবে তোমার, দিদাবাড়ি তো মজা হয়, আচ্ছা আচ্ছা আমি যাবো, যাবো যাবো যাবো, দিদাবাড়িতে মজা হয় তাই কি। তো মাথা স্নান করে চলে এসেছি, সোনাকে স্নান করে দিয়েছি, রোদে বসে চুলটা একটু শুকাবো, শুকান্ত কখনো আসবে জানি না। আর আমি এই শাড়িটা পরবো, হেয়ার ড্রায়ার দিয়ে, বাবা রোদের মধ্যে চুল শুকাবো না, হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে বলছে ও আমার জন্য, বলছে বড় একটা হেয়ার ড্রায়ার অর্ডার দিয়েছি। তো এই যে ব্লাউজটা পরবো, আর এই শাড়িটা, এই শাড়িটা আমার স্বাদের সময় এক ননদ দিয়েছিল, সেই ননদও আসবে হয়তো ওখানে। তো পুরো মানে শাড়িটা পুরো কালো, আর আঁচলটাই শুধু একটু লাল আছে, আর পাড়ে একটু লাল আছে হালকা, দেখো পাড়ে লাল আছে না নেই, পাড়টা এরকম, দেখেছো শাড়িটা খুব সুন্দর। তো এই শাড়িটাই পরবো আমি, তো চলো চুলটা শুকিয়ে নিই, শাড়ি পরে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, কিন্তু দুঃখের বিষয় একটা যে আমি ব্ল্যাক শাড়িটা পরতে পারলাম না, তার কারণ আমার ব্ল্যাক কালারের কোনো পেটিকোট নেই, আর ব্ল্যাক কালারের মানে শাড়িটা পরলে না সুকান্তর সঙ্গে ম্যাচিং হয়ে যেত, কিন্তু পরতে পারলাম না এই যা। তো যাই হোক, আমি এই শাড়িটা পরেছি, তো এটাও খারাপ না, এটাও ভালো লাগছে শাড়িটা। তো এই যে আমি বেরিয়ে গেছি, তো চলো গিয়ে দেখা হচ্ছে। এই ঘরে কে ঘুমায়? বাড়ির ছেলে ঘুমায়। এই যেমন খাটে, হ্যাঁ, আর এদিকে কি, এদিকে পায় না, একটাই ঘর আছে, ছাদের উপরে এই ঘরটা, তারপরে আবার ছাদ আছে, ছাদের উপরেই তো এই ঘরটা, তারপরে আবার ছাদ আছে, কই কি পিঠে বানিয়েছো দেখি? ও এগুলো কেক বানিয়েছে না কেনা? পিঙ্কি বানিয়েছে, শ্বশুর দেবে, শ্বশুর জেঠে নিয়ে আসবে বাপের বাড়ি থেকে, এমনি গুড় দিয়েছে না, খেজুরের গুড়ের গন্ধ পাচ্ছে, বলো ভালো লাগছে।
তো আমরা এখন যেখানে এসেছি এটা হলো আমার এক ভাসুরের বাড়ি, মানে সুকান্তর জেঠুর বাড়ি। তো যাই হোক, আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি। আর মানে আমরা এসে আগে মানে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি, তার কারণ সুকান্ত 3টার দিকে প্রোগ্রাম, গাড়ি ছাড়বে, ও খেয়ে চলে গেছে। তো ওর সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিয়েছি, ছেলেকে একটু খাইয়েছি, খাইয়ে সুকান্ত তো বেরিয়ে গেছে। আর আমরা ঘুরে বেড়াচ্ছি, আর নিচে দেখো শাশুড়ি মাসিশাশুড়ি সবাই বসে আছে। এটা কে বলতো? এটা কে বলতো? এই যে কোলে নিল কে বলতো? এটা আমি কে? আমি কে? কে বল কে? এটা এটা কে বল? এটা কে? বড় কেন? তুই বড় হয়ে গেছিস কেন? ওই যে ওই দিদিটা ছোট, ওই যে ওই দিদিটা ছোট, ওই দিদিটা, ওই দিদিটা আস্তে আস্তে বড় হবে। আর এটা কি হয়? এটা এটাও দিদি নাকি? ও এটা পিসি হবে। বাবা তুই পিসি হয়ে গেছিস, বিশাল ব্যাপার তো। এই যে আমার ননদ আসছে, মেজো ননদ, মেজো ননদ, এই যে এর মা। হ্যাঁ, ভিডিও ক্যামেরা করছি। এটা আমার যা, এটা আমার যা। পিঙ্কি নিচে নামবি না, তুই উপরে থাকবি নাকি? তাই যেমন এক ননদ। হ্যাঁ, হাই হাই হাই। হ্যাঁ, তুমি ভালো আছো? এটা এটা যাই হোক, তোমার ওই ও জিজ্ঞাসা করেছে আমার ছেলে। মা কোথায় নিয়ে যাচ্ছ পিঠে খেতে? কি সুন্দর শাক কুচিয়েছে দেখো, একদম ঝিরি ঝিরি করে। এটা অনিতা দিদির কাজ নিশ্চয়ই? এটা অনিতা দিদির কাজ জানি কি? এটা মটর শাক না? ও খেসারি শাক। কি সুন্দর কুচিয়েছে ঝিরি ঝিরি করে। এই চড়ার থেকে নিয়ে এসছে নাকি? না তুই নিয়ে এসছিস? ম্যাও 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 কর কর আবার কর ম্যাও আ কর 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 ম্যাও কর ম্যাও কর একটু খানি একটু খানি একটু খানি। ওরে বাবা, সাজি দি যত খাবো না আমি। বাবা বাবা, আমি তো খাবো না, আমি তো খাবো না, শুধু চুষি খাবো, এগুলো খাবো না। খাটো খা। এইটা রাস্তা ছিল আগে না? তারপর ওইদিকে নিয়ে গেছে কেন? এটা ও এটা সোজা করে নিয়েছে, এটা বেঁকা ছিল। এই জায়গাটার নাম কি বলে? কি বলে জায়গাটার নাম? চাদুরিয়া গঙ্গার ঘাট। আর ওগুলো কি কলমি শাক না কি? যেগুলো দেখে মনে হচ্ছে কলমি শাক। হ্যাঁ, এই যে এইগুলো দেখো তো, ও এগুলো কচুরি পানা না, অন্য জাত।
এইগুলো অন্য গাছ। এই যে এইগুলো কচু গাছ, কচুরি পানার মতো নি, দেখো কচুরি পানার মতো নি তো অন্য। কিন্তু টাটা দাও সবাই, হাই 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 করো, তুমি দেবো না ভাই, বাবাই তোমরা এখানে বসে বসে সবাই কি দেখছি, সর্ষে বাগান দেখছি। আমার বাড়ি চলে যাচ্ছিলাম ছেলের বায়নাতে, এখানে আসতে হলো। শাশুড়িমা মাসি সবাই চলে গেছে, আর ছেলে বলছে যে গ্রামে যাবে, চড়ার বাড়িতে যাবে, চড়ার বাড়িতে ওর পাপা যেখানে ছিল মাছ ধরতো গাছে উঠতো সেখানে উঠবে। যাবি শোনা, কান্না করছে, হাত ধরে টেনে নিয়ে এসছে। এই যে দিদিদের বাড়ি, একই বাড়ি, একই বাড়ি সব। আমাদের বাড়ি, তোমার বাড়িটা, ওই একই বাড়ি তো, সব একই তো। এটা হলো সুকান্তর জেঠুর ছেলের বউ, যা আমার। আর এই যে তার মেয়ে, আর এই যে আরাক মানে ননদের, ননদের মেয়ে, আর ওখানে ননদের ছেলের মেয়ে, সব ঘুরে বেড়াচ্ছি। কোথায় আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের তো বলা হয়নি, আজকে রান্না হচ্ছে কি বলতো, তাড়াহুড়ো করে বসে পড়েছি আর বলা হয়নি, দেখানো হয়নি। আজকে রান্না হচ্ছে মানে শ্রাদ্ধ বাড়ি যা যা রান্না হয়, শুক্তো, লাল শাক, ডাল আর কাতলা মাছ, তাই তো, চাটনি, মিষ্টি, পাঁপড়, দই, এই মেনু হয়েছে। আর চল তো, চল সর্ষে বাগান তো ঘুরে আসি, চলো সর্ষে বাগান থেকে আমরা একটু ঘুরে আসি আর ফটো তুলে আসি। এই কার জ্যাকেট এটা, এই জ্যাকেটটাকে চলে গেলে কেন দিদি, তোমার জ্যাকেটটা নিয়ে যাও, জ্যাকেটটাকে যাচ্ছে কেন বলো তো। এটা সুন্দর, এটা হচ্ছে সর্ষে গাছ, সর্ষে ফুল, সুন্দর। শোনা এখানে দাঁড়াও, শোনা এখানে দাঁড়াও, সর্ষে বাগানের সামনে দাঁড়াও, দাঁড়া তোর দুজন দাঁড়া, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে আমার দিকে, আমার দিকে, পাটা ঠিক করো, পা ঠিক কর, কি পা, কি স্টাইলটা, এবার তাকাও, উঠছে যাচ্ছে, উঠছে ঝুম করে দিবি এরকম করে, এরকম করে হিম যখন, এই যে মামি যখন বলবে ছবি তুলতে তখন ছবি তুলবো। চুরি করে নিয়ে এসছে তোমাদের দেখানোর জন্য। এটা হচ্ছে ধনিয়া, ধনিয়া ফুল, এটা হচ্ছে সর্ষে ফুল, এটা ধনিয়া ফুল, এটা
ধনিয়ার মতো ফুল আর এটা সর্ষে ফুল চলো 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 এক এক করে চলো এই তুই যেতে পারবি নামতে পারবি ওরে বাবা গ্রামের মানুষ সব প্র্যাকটিস আছে আমি কি লন্ডনের মানুষ নাকি আমাদের বিলপাড়ায় এরকম গড়ানো রাস্তা আছে বুঝেছো আমরা এখন যাচ্ছি সিপিটি ঘুরতে কেন এই কোনা দিয়ে নামতে হবে তো কোলে নে শিয়াল এখন শিয়াল ডাকে রাত্রেবেলা ডাকে এবার নামি ছেলেপেলে চিল্লাচ্ছে এই ব্রিজ নাকি এটা এখানে উঠতে হবে নাকি হে মনে আছে হাই পড়ে যাবো না অল্প টাকায় তো ভালো পিকনিক হয়েছে তারপরে আর চাটনি হয়েছিল পাপড় হয়েছিল যাও দেখি কেমন পারো ওই পিসির দিদির হাত ধরো দিদির হাত ধরো চলো চলো তো আমরা এখন ফিরে যাচ্ছি কারণ ব্রিজ পার হয়ে ওই যে বাসের উপর দিয়ে যেতে হবে ও পারে তো আমার ভয় লাগছে আমার ঠ্যাং কাঁপছে ওদের আবার সাহস আছে যদি পড়ে যায় বাপের নাম পুরো ভুলে যাবো তো সেখানে ফিরে যাচ্ছি আমরা তুই যেতে পারবি পিঙ্কি আমি একা হলে হয়তো ঝুলে মুলে যেতে পারতাম কিন্তু ছেলে নিয়ে না রিক্স হয়ে যাবে চলো আছে জুতো ভিজবে না 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 আমার ভয় লাগছে বাবা হ্যাঁ ওই পুচকিটাই দেখলো হয়েছে আস্তে আস্তে রাস্তা পার হচ্ছে পাহাড়ে উঠছে সবাই পাহাড় আমরা সবাই এখন পাহাড়ে উঠছি এবার আমার পালা আরে হাসিস কেন না আমাদের নেই নাকি আমাদের ওখানেও আছে এরকম না অন্য টাইপের ওরে বাবা সত্যি সত্যি হ্যাঁ আমরা এবার পাহাড়ে উঠছি ওরে বাবা রে গরম লেগে গেল এই পাহাড়টা বেশি স্লিপ এই পাহাড়টা স্লিপ কিন্তু এই পাহাড়টা বিশাল স্লিপ ভয় লাগছে আমার এটা পুরনো সিপিটি এখানে কি ইংরেজরা থাকতো দাঁড়া ভেতর যাবা আর চামচিকিটা তুলি আগে চামচিকি কোথায় চামচিকি সত্যি সত্যি চামচিকি তুমি দেখে বুঝতে পারছো না সারাদিন থাকে এরা গাছে ওই দেখো নড়ছে ওই যে না ওইটা ওই বাবা এত বড় মানে উড়বে যখন এরকম বড় হয়ে যাবে আর এমন ঝুলে রয়েছে এরকম করে ঝুলে থাকে
বাদুর আদুর বাদুর চালতা কি চাল তারপরে পিকনিক করে একদম এমন পিকনিক করে যা নড়তে পারছে না পাবলিক সঙ্গে এমন পিকনিক করে যা নড়তে পারছে না আমরা এখন সিপিটির ভেতরে ঢুকছি তোর মামা বাড়ি এখানে তোর মামা বাড়ি কোথায় এখানে ওর মামা বাড়ি তো চেনে এত কিছু ঘুরতে আসে এটা পুরনো সিপিটি আর নতুন কোনটা কেন কারেন্ট আছে পাহারা দেয় ঠিক আছে একদিন আসবো বললাম তো আমার চুল খুলে যাচ্ছে চুল খুলে কোথায় চলে এসেছে দেখো কি বলছিস কুমির আসছিল সত্যি 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 মা কালি কি বলো কবে দেখেছিস তুই শুনেছিস আমার কাছে হ্যাঁ শোনা কোথায় গেল গন্ধ লজেন্সটা বাবা এখন কটা বাজে এখন বাজে 18:58 আর আমি বাড়ি ফিরলাম চলো ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি ছেলে তো মোটে আসবে না কান্না করছে তারপরে খেলা করছিল অনেকগুলো বাচ্চা হইচই আনন্দ খেলা করছিল তারপরে খেলা করতে করতে ঘেমে গেছে তারপরে তারপরে দিয়েছে বমি করে তো জল খাইয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন ছেলেকে আমি দুধ ভাত খাওয়াবো না এখন শুধু দুধ খাই দিই পরে দুধ ভাত খাবো রাত্রেবেলা তো চলো ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়ালে কাজ করো টাটা বাই বাই গুড নাইট।